হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সি টেট দু হাজার বাইশের নোটিফিকেশান বেরিয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী দু হাজার বাইশের সি টেট এক্সাম কবে নাগাদ হতে চলেছে তাছাড়া এই নোটিফিকেশনে কি বলা আছে আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে চৌদ্দ তারিখ চৌদ্দো সাত দু হাজার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দু হাজার বাইশে সিটেট এক্সাম নিতে চলেছে ডিসেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে ডিসেম্বরে কত তারিখ পরীক্ষা হবে সেই এক্সাম ডেট এক্স্যাক্ট ডেটটা মেনশন করা থাকবে অ্যাডমিট কার্ডে এখানে বলাই গিয়েছে এক্স্যাক্ট ডেট উইল বি ইন্টিমেটেড অন দ্য অ্যাডমিট কার্ড অব দ্য ক্যান্ডিডেট ধরে রাখুন ডিসেম্বরের মিডিল কিংবা লাস্টের দিকে এক্সাম হতে চলেছে এইবারে এক্সামের জন্য কুড়িটা ল্যাং ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হবে এখানে বলা আছে দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন টোয়েন্টি ল্যাঙ্গুয়েজেস থ্রু আউট দ্য কান্ট্রি এবারেও পরীক্ষাটা হবে সিবিটি টেস্ট কম্পিউটার বেসড টেস্ট এর আগের বারেও হয়েছিল অনলাইনে পরীক্ষা হয়েছিল কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল এবারেও সিটের এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট এখানে সিলেবাস ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশান সেন্টার অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়ার কোনো কিছুই এখানে উল্লেখ করা নেই জাস্ট একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিলেবাস ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওদের ওয়েবসাইটে ওরা ইনফরমেশান দিয়ে দেবে সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সি টেট ডট এনআইসি ডট ইন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওরা দিয়ে দেবে ইনফরমেশান বুলেটিনে গেলে আপনারা ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবেন এখন যদি যান ইনফরমেশান বুলেটিনে তাহলে কিন্তু দু হাজার একুশের পুরনো যে ইনফরমেশান রয়েছে সেটা সম্পর্কে আপনারা টেলসে দেখতে পাবেন কিন্তু এইবারে দু হাজার বাইশে ইনফরমেশান বুলেটিন এখনও পর্যন্ত আপলোড করেনি খুব তাড়াতাড়ি চার পাঁচ দিনের মধ্যেই ওরা ওটা আপলোড করে দেবে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন কি সিলেবাস রয়েছে সিলেবাস এবারে কিছু চেঞ্জ হবে কি হবে না জেনারেলি চেঞ্জ না হওয়ার চান্সের পরিমাণই বেশি রয়েছে তাই যারা যারা এই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন অতি অবশ্যই ভালো করে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন আর মাত্র ছমাস ছমাসও টাইম নিই ভালো করে প্রিপারেশান স্টার্ট করে দিন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে তার ডিটেলস ইনফরমেশান এখানে দিয়ে দেওয়া আছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য লাগছে এক হাজার টাকা যদি পেপার ওয়ান কিংবা পেপার টুর জন্য যদি ফিল করা হয় বোধ পেপার ওয়ান অ্যান্ড পেপার টু পরীক্ষা দিতে চাইলে লাগবে বারোশো টাকা এসসি এসটি অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য অনলি পেপার ওয়ান কিংবা পেপার টুর জন্য লাগছে পাঁচশো টাকা বোধ পেপার ওয়ান অ্যান্ড পেপার টুর জন্য লাগবে ছশো টাকা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস এখনও পর্যন্ত স্টার্ট হয়নি খুব তাড়াতাড়ি হতে চলেছে ধরে রাখুন এই মান্থের লাস্ট দিকে হয়তো স্টার্ট হয়ে যাবে অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস তাই যারা যারা ভালো করে প্রিপারেশান নিচ্ছেন সিটেট এক্সামের জন্য ভালো করে প্রিপারেশান নিন ছ মাস অনেক টাইম রয়েছে তাছাড়া সবথেকে বড় ব্যাপার এর আগে যখন সিটেট এক্সাম হতো বছরে দুবার হতো এখন বছরে একবারই হয় ওই জন্য এখন যদি আপনারা ফর্মটা ফিল না করেন ভালো করে প্রিপারেশান না নেন তাহলে পরবর্তীকালে কবে এক্সাম হবে তার কোনো ঠিক নেই মোটামুটি ধরে রাখুন আরও এক বছর পরে এক্সাম হবে ওই জন্য এই সুযোগটাকে ভালো করে কাজে লাগান ভালো করে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিক নোটিশের ওখানে যেতে হবে পাবলিক নোটিশ ডেটেড চৌদ্দো সাত দু হাজার বাইশ ফর নেক্সট সিটেট এক্সামিনেশান এখানে ক্লিক করলেই নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে আপনারা নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিতে পারবেন যখন সিটেট এক্সামের ফুল নোটিফিকেশান চলে আসবে তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব আজকে এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ